বন্ধুরা, ETL এ আপনাদের স্বাগত। আজকের পর্বে ইলেকট্রিসিটি সংক্রান্ত 50টি ইন্টারভিউ প্রশ্ন এবং তাদের উত্তর সম্বন্ধে আমরা আলোচনা করব। প্রথম প্রশ্ন, তামার তুলনায় অ্যালুমিনিয়াম কন্ডাক্টরের তড়িৎ পরিবাহিতাঙ্ক শতকরা কত ভাগ? রাইট অ্যান্সার 60%। পরবর্তী প্রশ্ন, একটি থ্রি কোর ক্যাবলে ইলেকট্রিক্যাল নিউট্রাল তারের ইনসুলেশনের রং কী হবে? এর রাইট অ্যান্সার অবশ্যই কালো হবে। পরবর্তী প্রশ্ন, কোনো ক্যাবলের ইনসুলেশন রেজিস্ট্যান্স সাধারণত কোন এককে পরিমাপ করা হয়? যেহেতু আমাদের এখানে বলেছে ইনসুলেশন রেজিস্ট্যান্স, তাই ইনসুলেশন রেজিস্ট্যান্সের উপরেই কিন্তু আমাদেরকে মার্ক করতে হবে। ইনসুলেশন রেজিস্ট্যান্স সবসময় মাপা হয় মেগাওহম এককে, এখানেও তার ব্যতিক্রম হবে না, অর্থাৎ রাইট অ্যান্সার হবে মেগাওহম। পরবর্তী কোশ্চেন নাম্বার 4, VIR কেবলে তামার তারের উপর টিন করা থাকে কেন? আগে প্রথমেই বলি এই টিন করা জিনিসটা কী। আমরা অনেক সময় দেখতে পাই তামার কিছু তারের উপরে নিকেলের কোটিং করা থাকে, এটাকেই বলা হয় টিন। আর এই এটা প্রধানত করা হয় তামার উপরে যাদের সালফার উপাদানের ইনসুলেশন তৈরি না হয় তার জন্য। তো রাইট অ্যান্সার হবে তামার উপর সালফার উপাদানের ইনসুলেশন তৈরি হওয়া রোধ করার জন্য। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 5, তারের মধ্যে যে তামা ব্যবহার করা হয় তা সাধারণত কেমন হয়? তারের মধ্যে যে আমরা তামাটা ব্যবহার করি এটা খুব নরম হয়, অর্থাৎ কোমলায়িত হয়, এটা হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ফ্লেক্সিবল কেবিলের জন্য উপযুক্ত ইনসুলেশন পদার্থ কোনটি? ফ্লেক্সিবল কেবিলের জন্য উপযুক্ত ইনসুলেশন পদার্থটি হল মিনারেল ইনসুলেশন বা মিনারেল ইনসুলেটেড। পরবর্তী প্রশ্ন, তারের ইনসুলেশন গ্রেড নির্ভর করে কিসের উপর? তারের ইনসুলেশনের গ্রেড, এখানে আমরা মার্ক করব ইনসুলেশন গ্রেড, এই ইনসুলেশন গ্রেড নির্ভর করে সাপ্লাই ভোল্টেজের উপর। রাইট অ্যান্সার সাপ্লাই ভোল্টেজের উপর। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 8, তারের দৈর্ঘ্য বাড়লে উহার ইনসুলেশন রেজিস্ট্যান্সের মান কী হবে? অবশ্যই যখন দৈর্ঘ্য বৃদ্ধি পাবে ইনসুলেশন রেজিস্ট্যান্স কিন্তু কমে যাবে, অর্থাৎ রাইট অ্যান্সার কমবে। পরবর্তী প্রশ্ন, কোনো নির্দিষ্ট দৈর্ঘ্যের ক্যাবিলের ইনসুলেশন রেজিস্ট্যান্সের মান কমে যাবে কী করলে? এখানে বলা হয়েছে বাতাসের আর্দ্রতা বাড়লে, তাপমাত্রা বৃদ্ধি পেলে, আরোপিত ভোল্টেজ বাড়লে। এখানে যেগুলো দেওয়া আছে সবগুলোর কারণে কিন্তু ইনসুলেশন রেজিস্ট্যান্স কমে যেতে পারে, তাই রাইট অ্যান্সার উপরিউক্ত যে কোনো একটি হলেই কিন্তু ইনসুলেশন রেজিস্ট্যান্স কমে যাবে। পরবর্তী প্রশ্ন, এটি থ্রি ফেজ ফরওয়ার্ড সাপ্লাইতে যে কেবল ব্যবহার করা হয় তাতে নিউট্রাল তারের সাইজ কী হয়? নিউট্রাল তারের সাইজ অবশ্যই ফেজ তারগুলির থেকে সাইজে কম হবে। তো রাইট অ্যান্সার ফেজ তারের সাইজের এর কম হয়, ফেজ তারের সাইজের কম হবে, এটা হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কেবল তারের সাইজ নির্ভর করে কিসের উপর? কেবল তারের সাইজ নির্ভর করে মূলত কারেন্টের উপর, এই কারেন্টের উপর ভিত্তি করেই কিন্তু আমরা কেবল তারের সাইজ ঠিক করে থাকি। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 12, উষ্ণতা বৃদ্ধি পেলে কেবলের ইনসুলেশন রোধাঙ্ক কেমন হবে? অবশ্যই কেবলের ইনসুলেশন রোধাঙ্কের কথা বলা হয়েছে। সাধারণ পদার্থের ক্ষেত্রে আমরা জানি যখন আমরা রোধ উষ্ণতা বৃদ্ধি পায় তখন তাদের রোধও কিন্তু বৃদ্ধি পায়, অর্থাৎ রোধাঙ্কও বৃদ্ধি পায়। কিন্তু যেহেতু ইনসুলেশন রেজিস্ট্যান্স তার কিন্তু হ্রাস পাবে, অর্থাৎ কমে যাবে, অর্থাৎ হ্রাস পাবে। পরবর্তী প্রশ্ন, 25 মিলিমিটার সাইজের কনডুইট বলতে বোঝায়? 25 মিলিমিটার সাইজের কনডুইট, আমরা এখানে ইম্পর্টেন্স হিসেবে নেব কনডুইট, এটা কনডুইট মানে হচ্ছে এইখানে যে মাপটা বলা থাকবে অবশ্যই তার বাইরের দিকের মাপ, এটা হচ্ছে বাইরের দিকের মাপ। তো এখানে 25 মিলিমিটার বলা হয়, তার মানে 25 মিলিমিটার এই মাপটা অবশ্যই বাইরের মাপ। তো সঠিক উত্তর হবে বাইরের দিকের ব্যাস হচ্ছে 25 মিলিমিটার, এটা হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, 25 মিলিমিটার সাইজের পাইপ বলতে কী বোঝায়? এখন 25 মিলিমিটার সাইজের পাইপ মানে হচ্ছে তার ভেতরের দিকের ব্যাস হচ্ছে 25 মিলিমিটার, অর্থাৎ এটা যদি পাইপ হয় তাহলে ভেতরের দিকের মাপ হচ্ছে 25 মিলিমিটার। এখানে তাহলে এই যে 25 মিলিমিটার মাপটা অবশ্যই ভেতরের দিকের ব্যাস হবে 25 মিলিমিটার, এটা হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 15, ওয়ান ওয়ে সুইচ ব্যবহৃত হয়, ওয়ান ওয়ে সুইচ সবসময় ব্যবহৃত হবে লাইভ তারে। পরবর্তী প্রশ্ন, সিলিং রোজ সাধারণত ব্যবহৃত হয়, সিলিং রোজ সাধারণত ব্যবহৃত হয় লো ভোল্টেজ সিস্টেমে সিলিং রোজ ব্যবহৃত হয়। পরবর্তী প্রশ্ন,
একটি ফিউজদারের যে দুটি বিশেষ ধর্ম থাকা উচিত তা হলো, অবশ্যই একটি ফিউজদারের যে গুণাবলীটি থাকবে সেটি হলো এটা উচ্চমানের রোধ হবে এবং নিম্ন গলনাঙ্ক হবে। অর্থাৎ রাইট অ্যান্সার উচ্চমানের রোধ এবং নিম্ন গলনাঙ্ক। পরবর্তী প্রশ্ন, ফিউজদার হিসাবে যে ধাতুটি সচরাচর ব্যবহৃত হয় না, অ্যাকচুয়ালি ফিউজদার হিসাবে রূপা এমন একটি পদার্থ যা কিন্তু ফিউজদার হিসেবে খুব ভালো কাজ করতে পারে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এর কস্ট বেশি হওয়ার জন্য আমরা সাধারণত এটাকে আমরা ব্যবহার করি না। এর পরিবর্তে সীসা বা টিন মিশ্র সংকর ধাতু ব্যবহার করি, কখনো তামার তার ব্যবহার করি, আবার কোনো কোনো ক্ষেত্রে আমরা অ্যালুমিনিয়াম তারও ব্যবহার করে থাকি। কিন্তু এখানের কোশ্চিন অনুযায়ী রাইট অ্যান্সার হচ্ছে রূপা। পরবর্তী প্রশ্ন, 10 অ্যাম্পিয়ার পর্যন্ত ফিউজ তার তৈরি হয় কী দিয়ে? 10 অ্যাম্পিয়ার পর্যন্ত যে ফিউজ তারগুলো সেগুলো সীসা এবং টিন মিশ্রিত সংকর ধাতু দ্বারা তৈরি হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, সবচেয়ে কম গলনাঙ্কের সীসা ও টিন মিশ্রিত সংকর ধাতুর ইউটেকটিক মিশ্রণটি হলো, অবশ্যই এখানে আমাদেরকে মনে রাখতে হবে সীসা হচ্ছে একটি নরম ধাতু এবং তুলনামূলকভাবে টিন একটি শক্ত ধাতু। সীসা এবং টিনের এই অনুপাতগুলো আমাদেরকে রাখতে হবে। অবশ্যই এখানে সীসার ভাগ থাকবে কম এবং টিনের ভাগই থাকবে বেশি। তাই সীসা হচ্ছে 37% এবং টিন থাকবে 63%। এটাই হচ্ছে সীসা ও টিন মিশ্রিত সংকর ধাতুর ইউটেকটিক মিশ্রণের অনুপাত। পরবর্তী প্রশ্ন, রিউয়ারেবল টাইপ ফিউজের নির্দিষ্ট ব্যাসের ফিউজ তারের তড়িৎ পরিবহন ক্ষমতা, অর্থাৎ একটা রিউয়ারেবল টাইপ ফিউজ আছে তার নির্দিষ্ট একটা ব্যাসের যে ফিউজগুলো তারের তড়িৎ পরিবহন ক্ষমতা, অবশ্যই তার দৈর্ঘ্যের সাথে ব্যস্তানুপাতিক হয়, দৈর্ঘ্যের সাথে হয় ব্যস্তানুপাতিক। পরবর্তী প্রশ্ন, ডিসি সাপ্লাইতে ফিউজ বসানো হয়, ডিসি সাপ্লাইতে অবশ্যই পজিটিভ এবং নেগেটিভ উভয় তারই ফিউজ বসানো হয়, এবং এখানে বলে রাখা ভালো যে এসি সাপ্লাইয়ের ক্ষেত্রে কিন্তু কেবলমাত্র লাইভ ওয়্যারেই ফিউজ লাগানো হয়। পরবর্তী প্রশ্ন, এসি ডিসি ব্যবস্থায় নিউট্রাল তারে লাগানো হয়, নিউট্রাল এসি ব্যবস্থায় এবং ডিসি ব্যবস্থায় নিউট্রাল তারে কী লাগানো হয়? এখানে বলা আছে কিটক্যাট ফিউজ, এইচআরসি ফিউজ, নিউট্রাল লিঙ্ক। এখানে আমরা যেটা নোট করবো সেটা হচ্ছে নিউট্রাল তারে কী লাগানো হয়। অবশ্যই নিউট্রাল তার যেহেতু, তা অবশ্যই নিউট্রাল লিঙ্ক উভয় ক্ষেত্রেই ব্যবহার করা যেতে পারে। এই সঠিক অ্যান্সার হবে নিউট্রাল লিঙ্ক। পরের প্রশ্নে আসছি, কোশ্চিন নাম্বার 24, ফিউজিং ফ্যাক্টর সবসময়। অবশ্যই মনে রাখতে হবে ফিউজিং ফ্যাক্টরটা কী জিনিস আগে আমরা একটু জেনে নিই। ফিউজিং ফ্যাক্টরটা হচ্ছে একটা ফিউজ যে কারেন্টে গলে যায়, অর্থাৎ ফিউজ সেটাকে আমরা বলি ফিউজ কারেন্ট। তো ফিউজ কারেন্ট ডিভাইডেড বাই তার মধ্যে দিয়ে যত অ্যাকচুয়াল কারেন্ট। আমাদের মনে রাখতে হবে এই ফিউজ কারেন্টটা কিন্তু সবসময় বেশি হবে অ্যাকচুয়াল কারেন্টের থেকে। অ্যাকচুয়াল কারেন্ট মানে তার যেটা নর্মাল কারেন্ট আর কি, সেটা হচ্ছে অ্যাকচুয়াল কারেন্ট, এর থেকে বেশি হবে। তাই এই যে অনুপাতটা অবভিয়াসলি সবসময় গ্রেটার দেন ওয়ান হবে, অর্থাৎ একের থেকে বেশি হবে ফিউজিং ফ্যাক্টর। তো রাইট অ্যান্সার হচ্ছে একের থেকে বেশি। পরবর্তী প্রশ্ন, কোশ্চিন নাম্বার 25, লোডের মান পরিবর্তিত হয় এমন কোনো সার্কিটকে কী ধরনের ফিউজ ব্যবহৃত হয়? যেখানে লোডের মান পরিবর্তিত হবে তো সেখানে অবশ্যই আমরা স্লো ক্রিয়াশীল, অর্থাৎ ধীরে কাজ করবে এমন ধরনের ফিউজ আমরা লাগাবো, যেহেতু মান লোডের মান পরিবর্তিত হচ্ছে তাই। পরবর্তী প্রশ্ন, লোডের মান পরিবর্তিত হয় না এমন কোনো সার্কিটে কী ধরনের পরিবর্তিত হয় না এমন কোনো সার্কিটে কী ধরনের ফিউজ লাগাতে? অবশ্যই সেখানে আমরা ফাস্ট ক্রিয়াশীল ফিউজ লাগাতে পারি, যেহেতু নির্দিষ্ট অর্থাৎ কনস্ট্যান্ট লোড আছে। পরবর্তী প্রশ্ন, কোশ্চিন নাম্বার 27, বাসবারের মধ্যে নিউট্রাল বারের সাইজ অন্যান্য লাইভ বারের তুলনায় অবশ্যই অর্ধেক হওয়া উচিত। তবে এখানে যেটা বলা হয়েছে, অবশ্যই এটা থ্রি ফেজ সিস্টেমে নিউট্রাল বারের সাইজ কী হবে, এই কোশ্চিনে এটা উল্লেখ হওয়া উচিত ছিল। পরবর্তী প্রশ্ন, একটি আয়রন ক্ল্যাড সুইচের বা এসি ফিউজ যেটাকে বলি, তার ঢাকনা তখনই খোলা যায় যখন উহার হাতলটি, অর্থাৎ আমরা মেন সুইচ বা এসি ফিউজ যেটাকে বলি, তার ঢাকনাটা আমরা তখনই খুলতে পারবো যখন তার হ্যান্ডেলটা আমরা অফ পজিশনে রাখবো, অর্থাৎ নিচের দিকে অফ অবস্থায় থাকবে, তখনই কিন্তু আমরা তার ঢাকনা খুলতে পারি, তাছাড়া পারবো না, এটা ইন্টারলকিং করা থাকে। পরবর্তী প্রশ্ন, একটি থ্রি পিন সকেট অথবা থ্রি পিন প্লাগের, কোশ্চিনটি খুব ইম্পর্টেন্ট, থ্রি পিন সকেট অথবা থ্রি পিন প্লাগের আর্থিং পিনটি অন্যদিকে অন্যগুলোর তুলনায় কিছুটা মোটা ও লম্বা হয়,
আর্থিং পিনটি কী হয়, কিছুটা মোটা ও লম্বা হয়, এটা আমরা দেখেছি অনেক জায়গাতেই, সব জায়গাতেই। এর কারণটা কী? প্রথমত এই পিনটা মোটা হওয়ার পর ফলে এর স্পর্শতল অর্থাৎ সাইডের দিকের যে তলটা, এটা অনেকটা বেশি থাকে, তাহলে পাওয়ার কন্ট্যাক্টের সাথে ভালোভাবে সংযোগ রক্ষা করে যায়, এটা কিন্তু রাইট। পরবর্তী যেটা ক্ষয়েরটা আছে, সকেটের সঙ্গে প্লাগের ভুল কানেকশান হওয়ার সম্ভাবনা থাকে না, অবশ্যই এটাও সঠিক কারণ এটা একটা ডিফারেন্স অন্যদের থেকে আলাদা, এটাও সঠিক। প্লাগ সকেট এর কন্ট্যাক্টে প্লাগ সকেটের কন্ট্যাক্টে ভোল্টেজ ঘাটতি কম হয়, এটাও কিন্তু রাইট। পরবর্তী যেটা আছে ঘ, প্লাগ সংযোগের সময় আর্থ পিনের আগে সংযুক্ত হবে, আবার খোলার সময় বিন্দুটি পরে বিযুক্ত হবে, ফলে ব্যবহারকারী নিরাপত্তা সুরক্ষিত হবে। যেহেতু এটা লম্বায় বড় হয় তাই জন্য এরকম ঘটনা ঘটবে, এটা লম্বায় বড় হওয়ার জন্য, তাহলে এটাও সঠিক। অ্যাকচুয়ালি এখানে যতগুলো দেওয়া আছে ক খ গ ঘ সবগুলোই সঠিক, তো রাইট অ্যান্সার হবে উপরের সব কয়টি হবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, একটি কনডুইট পাইপের প্রস্তচ্ছেদের ক্ষেত্রফলের শতকরা কত ভাগের মধ্যে তার থাকা উচিত? একটা কনডুইটের মধ্যে যে জায়গাটা থাকে তার ম্যাক্সিমাম 40% আমরা তার রাখার চেষ্টা করব, সঠিক অ্যান্সার 40। পরবর্তী প্রশ্ন, ব্রয়লার হাউসের জন্য যে ধরনের ওয়্যারিং করা উচিত তা হলো, যেহেতু ব্রয়লার এটা অবশ্যই ব্রয়লার হাউস, তাহলে এখানে পারিপার্শ্বিক টেম্পারেচার থাকবে, হিউমিডিটি থাকবে, এইসব কন্ডিশনগুলো থাকবে, তো সেই জন্যই এখানে করা উচিত MICC কেবল ওয়্যারিং, MICC কেবল ওয়্যারিং করা উচিত অবশ্যই ব্রয়লার হাউসের জন্য। পরবর্তী প্রশ্ন, ধাতব কনডুইট পাইপের ওয়্যারিং ব্যবহৃত হয়, ধাতব কনডুইট পাইপের ওয়্যারিং এটাকে ব্যবহার আমরা করতে পারি লো ভোল্টেজের ক্ষেত্রেও ব্যবহার করতে পারি, আবার মাঝারি ভোল্টেজের ক্ষেত্রেও ব্যবহার করতে পারি, তাহলে সঠিক উত্তর লো এবং মিডিয়াম ভোল্টেজের ক্ষেত্রে বা মাঝারি ভোল্টেজের ক্ষেত্রে। পরবর্তী প্রশ্ন, উষ্ণতা বৃদ্ধির ফলে কোনো পরিবাহীর রোধ কী হবে? এখন পরিবাহী বলা হয়েছে, আমরা এখানে যখন এই ধরনের কোশ্চিন আসবে অবশ্যই আমরা দেখব কিসের ক্ষেত্রে এটা বলা হয়েছে, পরিবাহী, তাহলে উষ্ণতা যখন বৃদ্ধি পাবে অবশ্যই তার রোধ বৃদ্ধি পাবে, রাইট অ্যান্সার বৃদ্ধি পাবে, এটা যদি ইনসুলেশন বলা হতো তাহলে কিন্তু হ্রাস পায়। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নগুলির মধ্যে কোন পদার্থের রোধাঙ্ক সবচেয়ে কম হয় রূপার। পরবর্তী প্রশ্ন, টাংস্টেন তার সাধারণত ব্যবহৃত হয়, টাংস্টেন তার আমরা সাধারণত দেখতে পাই ইনক্যান্ডিশন ল্যাম্পের ফিলামেন্টের মধ্যে, তাই রাইট অ্যান্সার ল্যাম্পের ফিলামেন্টের মধ্যেই হবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 36, কোন পদার্থের তাপমাত্রা গুণাঙ্ক, কোন পদার্থের তাপমাত্রা ঋণাত্মক গুণাঙ্ক তাপমাত্রা গুণাঙ্ক ঋণাত্মক হয়? এখন ঋণাত্মক কোন কোন পদার্থের ক্ষেত্রে, যত রকমের সেমিকন্ডাক্টর মেটেরিয়াল আছে তাদের ক্ষেত্রে ঋণাত্মক হবে, এবং যত ইনসুলেটিং মেটেরিয়াল আছে তাদের ক্ষেত্রে ঋণাত্মক হবে, তাই রাইট অ্যান্সার হবে এখানে যে উদাহরণগুলি দেওয়া আছে তার মধ্যে কার্বন হবে রাইট অ্যান্সার, তার কারণ হচ্ছে কার্বন একটা সেমিকন্ডাক্টর মেটেরিয়াল। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 36 37, নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোনটি অন্তরক বা ইনসুলেটর? এখানে যে উদাহরণগুলি দেওয়া আছে, প্রথমে আছে প্লাস্টিক, এটাও তো ইনসুলেটার, তারপর দেওয়া আছে এবোনাইট, এটাও তো ইনসুলেটার, তারপর দেওয়া আছে অভ্র, এটাও ইনসুলেটার, তো রাইট অ্যান্সার অবশ্যই হবে সবগুলি। নিম্নলিখিত কোন পদার্থটির ক্ষেত্রে রোধের উষ্ণতা প্রসারণ গুণাঙ্ক নেগেটিভ হয়? এখন একই রকম প্রশ্ন, কিন্তু এখানে অপশানগুলো আলাদা আলাদা আছে, প্রথমে আছে প্লাটিনিয়াম ও রূপো, এটা তো হবে না, সোনা ও ম্যাঙ্গানিজ এটার ক্ষেত্রে হবে না, তো কনস্ট্যান্টাইন ও গ্রাফাইট, কার্বনের অ্যাকচুয়ালি একটা রূপভেদ হচ্ছে গ্রাফাইট, অবশ্যই এটা তো গ্রাফাইটটা তো হবেই, তাছাড়া কনস্ট্যান্টাইনও কিন্তু অবশ্যই নেগেটিভ গুণাঙ্ক বিশিষ্ট, তাই রাইট অ্যান্সার হবে কিন্তু এটা, অর্থাৎ কনস্ট্যান্টাইন ও গ্রাফাইট, এটা হচ্ছে অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 39, কোন ধাতুর উপর আলো পড়লে রোধ কমে যাবে? এখন রোধ কমে যাওয়ার জন্য এটা দিয়ে আমরা LDR তৈরি করি, লাইট ডিপেন্ডিং রেজিস্টার তৈরি করি, সেটি হচ্ছে সেলেনিয়াম, এই সেলেনিয়াম ধাতুটিকে কাজে লাগিয়ে আমরা LDR বা লাইট ডিপেন্ডিং রেজিস্টার কিন্তু বানাই, তো এটাই হবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ওহম সূত্র প্রযোজ্য হবে যখন পরিবাহীর উষ্ণতা কী হবে? আমরা যখন ওহম সূত্র পড়ি তখন আমরা সেখানে দেখি যে তাপমাত্রা অন্যান্য ভৌত অবস্থা দিয়ে সূত্রটা শুরু হয়, তো অবভিয়াসলি পরিবাহীর উষ্ণতা সেখানে কনস্ট্যান্ট থাকতে হবে, অর্থাৎ ধ্রুবক থাকবে, অ্যান্সার হচ্ছে ধ্রুবক থাকবে। পরবর্তী প্রশ্ন, ডিসি সার্কিটের মোড বাধাকে কী বলে? এটা ডিসি সার্কিট, তো তার মোড বাধা হবে রেজিস্ট্যান্স, আর অন্য কিছুই থাকবে না তার মধ্যে, অবশ্যই এটা হবে রেজিস্ট্যান্স। পরবর্তী প্রশ্ন, এসি সার্কিটে কী কী বাধা থাকে? এসি সার্কিটে আমরা জানি রেজিস্ট্যান্স থাকে, অবশ্যই রেজিস্ট্যান্স থাকে,
এছাড়াও থাকে রেজিস্ট্যান্সও থাকেই, তাছাড়া থাকে ইন্ডাকটিভ রিয়াকট্যান্সও থাকে, ক্যাপাসিটিভ রিয়াকট্যান্সও থাকে। তাহলে সঠিক উত্তর কিন্তু হবে উপরের সব কয়টি, এটাই হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 43, রেজিস্ট্যান্সের একক কী? রেজিস্ট্যান্সের একক অবশ্যই ওহম, রেজিস্ট্যান্সের একক ওহম। পরবর্তী প্রশ্নে চলে আসছি, কোশ্চেন নাম্বার 44, ইন্ডাকট্যান্সের একক কী? ইন্ডাকট্যান্সের একক হলো হেনরি, ইন্ডাকট্যান্সের একক হলো হেনরি। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 45, ক্যাপাসিট্যান্সের একক কী? ক্যাপাসিট্যান্সের একক হচ্ছে ফ্যারাড, ক্যাপাসিট্যান্সের একক ফ্যারাড। তবে যদি বলা হয় ক্যাপাসিট্যান্সের ব্যবহারিক একক কী, তখন কিন্তু অবশ্যই বলতে হবে মাইক্রো ফ্যারাড, মাইক্রো ফ্যারাড। তার কারণ ফ্যারাডটা খুবই বড় একক, তাই জন্য এই মাইক্রো ফ্যারাড এককটাই কিন্তু সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 46, ইন্ডাকট্যান্স থেকে উৎপন্ন বাধাকে কী বলে? ইন্ডাকট্যান্স থেকে যে বাধা উৎপন্ন হয় তাকে আমরা বলি ইন্ডাকটিভ রিয়াকট্যান্স, আমরা বলি ইন্ডাকটিভ রিয়াকট্যান্স। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 47, কোনো এসি সার্কিটে ক্যাপাসিট্যান্স যে বাধা উৎপন্ন করে তাকে কী বলে? অবশ্যই ক্যাপাসিট্যান্স বাধা উৎপন্ন করে, তাহলে তাকে বলা হবে ক্যাপাসিটিভ রিয়াকট্যান্স। ইন্ডাকট্যান্স করলে বলা হতো ইন্ডাকটিভ রিয়াকট্যান্স, আর ক্যাপাসিট্যান্স বাধা তৈরি করছে তাহলে ক্যাপাসিটিভ রিয়াকট্যান্স। পরবর্তী প্রশ্ন, 48, ইন্ডাকটিভ রিয়াকট্যান্সের একক কী? অবশ্যই ইন্ডাকটিভ রিয়াকট্যান্স বলা হয়েছে, তো ইন্ডাকটিভ ইন্ডাকট্যান্সের একক কিন্তু হেনরি, কিন্তু ইন্ডাকটিভ রিয়াকট্যান্সের একক অবশ্যই হবে কিন্তু ওহম, কারণ এটা এক প্রকারের বাধা, তাই এর একক হবে ওহম। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 49, ক্যাপাসিটিভ রিয়াকট্যান্সের একক কী? অবশ্যই ক্যাপাসিটিভ রিয়াকট্যান্স, এটাও এক প্রকারের বাধা, তাহলে এরও একক হবে ওহম। লাস্ট প্রশ্ন চলে যাচ্ছি, ইনক্যান্ডিশন ল্যাম্পের মধ্যে যে নিষ্ক্রিয় গ্যাসটি থাকে সেটি কী? ইনক্যান্ডিশন ল্যাম্পের মধ্যে থাকে নাইট্রোজেন, নিষ্ক্রিয় গ্যাস রূপে থাকে নাইট্রোজেন, এটাই হচ্ছে রাইট অ্যান্সার। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। আশা করি আপনাদের এই প্রশ্নগুলি বিভিন্ন প্রকার ইন্টারভিউ ফেস করতে খুব কাজে আসবে। আর যদি আপনাদের এই চ্যানেলটিকে ভালো লাগে এবং এই এপিসোডটি ভালো লাগে, অবশ্যই লাইক দেবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবেন। আবারও দেখা হবে এরকম ইন্টারেস্টিং এপিসোডের সাথে। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।